বাংলায় রাজনৈতিক রং না দেখেই গ্রেফতার, হাসখালিতে দেরিতে অভিযোগ দায়ের কেন? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। হাসখালির ঘটনায় রাজনৈতিক রং না দেখেই পদক্ষেপ করা হয়েছে, এ রাজ্যে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয় না। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনে গিয়ে এই বার্তাই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, যদি কেউ অন্যায় করে অন্যায় বিরুদ্ধে অ্যাকশন হবে, অ্যাকশন হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্ট করতে গিয়ে কোনো কালার দেখা হচ্ছে না। মনে রাখবেন, এটা মধ্যপ্রদেশে হয় না, এটা ইউপিতে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না, এটা বাংলায় হয়। তবে 5 তারিখ ঘটনা ঘটার পর 10 তারিখ কেন অভিযোগ হলো, তখনই কেন অভিযোগ দায়ের হলো না, প্রশ্ন মমতার। এরপর মেয়েটি যখন মারা গেছে, কবে মারা গেছে? 5 তারিখে। পুলিশ জেনেছে কবে? 10 তারিখে। তাহলে আপনারা আমাকে বলুন, 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে, কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? বডিটাকে পুড়িয়ে দিলেন? আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও এভিডেন্সটা পাবে কোত্থেকে? মমতা বলেন, ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল, বাড়ির লোক পাড়ার লোক সবাই স্বীকার করেছে। মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল বলে শুনেছি, রেপ বলবেন নাকি প্রেগনেন্ট বলবেন নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন? কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি, অ্যাকচুয়াল রেপ হয়েছে, না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়, এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব, এটা তার স্বাধীনতা। হ্যাঁ, আমরা এটা নিশ্চয়ই দেখব, যদি কেউ অন্যায় করে অন্যায় বিরুদ্ধে অ্যাকশন হবে, অ্যাকশন হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতা দেহ পুড়িয়ে দেয়া হয়েছে, এখন কিভাবে তদন্ত করবে পুলিশ, প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জানাই, একটি বাচ্চা মেয়েকে নিয়ে কেন টানাটানি হচ্ছে, ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, এখন বিশ্ব বাংলা সংবাদ।